নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামীকালকে রাশিফল কালকের দিন আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তারা আলোচনা করব করার চেষ্টা করব তো পুজোর চলছে পুজোর মরশুম চলছে কালকের দিন মহাপঞ্চমী তো কালকের রাশিফল এবং এটা পুজোর শেষ রাশিফল আগামী কালকে আগামী কালকে মানে পঞ্চমীর দিন আমি সাপ্তাহিক দেব এবং তারপর কটা দিন পুজোর দশমী পর্যন্ত রাশিফল বন্ধ থাকবে তারপর কিছু করার নেই আমি জানি দু চারজন হলেও অসুবিধা হবে আমাকে একটা দুটো দিন একটু দিন আমি অন্যান্য ভিডিওগুলো একটু করে নিই কিছু অনেক কটা ভিডিও জমে রয়েছে এবং এই সময়টা এই সময় চাকরি বাকরি অনেকেরই বন্ধ থাকে তো একটা দুটো দিন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তো কালকে রাশিফলটা আলোচনা করি বা করা যাক কালকে সাতই অক্টোবর দু সোমবার কালকে বৃশ্চিক রাশি কালকে অনুরাধা নক্ষত্র শুক্লপক্ষ পঞ্চমী তিথি যোগটা অত্যন্ত ভালো আয়ুষ্মান যোগ প্রীতি ছেড়ে আয়ুষ্মান শুরু হবে তো যোগটা কিন্তু খুবই ভালো বা ভালো যোগ বলতে পারি আর আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে রয়েছে এক দু দিন একটু চাপ রয়েছে বুঝতেই পারছেন পুজো পাঠের ব্যাপার তো এবং কিছু আত্মীয় স্বজন বেগুলো তো সব জায়গাতে সবাইকারই থাকে তো সেই ছাপটা একটু রয়েছে আবার চেষ্টা করব মঙ্গল আমি প্রত্যেক দিন সকালের দিকটা মোটামুটি আশা করছি ফোন ধরবো বিকেলবেলাটা ফোন অফ থাকবে যে যে নক্ষত্রগুলো কালকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বসারা শ্রবণা শতভিসা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার ফল পাবেন বেটার ফিল পাবেন বেটার রেজাল্ট পাবেন কালকে দিনে সোমবারের দিন মহাদেবের দিন অবশ্যই এবং মাকে ডাকবেন ডেকে দিনটা শুরু করুন দিনের কাজগুলো শুরু করুন এক্সপেক্টেড তাতে বেটার রেজাল্ট হবে কালকে মহাপঞ্চমী এবং এবং সেই কারণে কালকের দিন ব্ল্যাকটা কিন্তু অ্যাভয়েড করবেন হ্যাঁ এটা একটু দেখে নিন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে আটটা একচল্লিশ মিনিট থেকে সকালবেলা নটা কুড়ি যাত্রার একটু দেখে দুপুর তিনটে চার দুপুর তিনটে যার চার থেকে তিনটে বিয়াল্লিশ সাইনিং কন্ট্রাক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন একটু বুঝে করবেন কালকের দিনের জন্য তো কাকে ডাকবো আমরা জানি কাকে ডাকলে ভালো হবে সেটাও আমরা মোটামুটি জানি তো কালকের দিনে যে যে ফিল্ডগুলো যে যে সেক্টরগুলো বিজনেস করার জন্য বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে সেই বিজনেসগুলো একটু বলে তারপর আসছি কালকে মাস্টার মশাই দিদিমণিরা ভালো ফল পাবেন যারা টিচিংয়ে আছেন হেলথ একটু চাপে থাকবে লয়ের মানুষরা সেলসের মানুষরা মার্কেটিংয়ের মানুষরা ইন্স্যুরেন্স বা এগুলো নিয়ে যারা কাজকর্ম করেন তারা ভালো ফল পাচ্ছেন কালকের দিনে ডাক্তারবাবুরা ভালো ফল পাচ্ছেন ফুড আইটেম কালকের দিনে স্টেবেল খুব ভালো নয় স্টেবেল বলতে পারি খুব ভালো কিন্তু নয় যার যেটা যেরকম হয় সেইভাবে চলছে হুম তো এটা একটু দেখবেন গ্ল্যামার প্রোডাক্টস কালকে ভালো হচ্ছে কিন্তু জামা কাপড় বা গার্মেন্টস কালকের দিনে কিন্তু প্রবলেম দেবে সেলাই বা ইত্যাদির কাজকর্মগুলো ভালো হচ্ছে কিন্তু যারা জামা কাপড় সেল করেন বস্ত্রালয় বা রেডিমেড সেন্টার এই যে ব্যাপারগুলো না এগুলো কিন্তু কালকের দিনে একটু চাপ হচ্ছে কাঠ আসবাবপত্র ভালো রেজাল্ট দেবে কালকের দিনের জন্য মেকআপ পার্লার স্যালুন এগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে জল বা লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো নয় খুব একটা ভালো হচ্ছে না আগামী আগামীকালকের দিনে অ্যাডভাইজিং সেক্টর পজিটিভ রেজাল্ট দিতে পারে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে নার্সারি বিজনেস গাছপালার কাজ চাষবাসের প্রোডাক্ট খুব একটা ভালো হচ্ছে না সারখোলের বিজনেস কালকের দিনে ভালো চলতে পারে যারা সার বা ইত্যাদি নিয়ে করেন এই মোটামুটি দিকগুলো হচ্ছে গাড়ির বিজনেস কালকে ভালো হবে যারা গাড়ি বা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন তো বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় যাই বা ঢুকি কালকে রাশিফল মেস টু মিন মাকে ডাকি ডেকে দিনটা শুরু করি নিশ্চয়ই ভালো হবে প্রথম রাশি মেষ রাশি মেস কালকের দিনে নটা চল্লিশ থেকে বারোটা সাতেরও বেস্ট টাইম একটা কুড়ি তিনটে আট দেখে ব্যবহার করছি মেস কালকের দিনে হলুদ ব্যবহার করছি মেস কালকের দিনে দুই ব্যবহার করছি এবং মাকে ডাকছি আমরা প্রত্যেকে মেস দেখুন কালকের দিন মানসিক চাপ বাড়বে কয়েক গুণ বেড়ে যাবে মায়ের হেলথটা খেয়াল রাখবেন বাচ্চা আপনার হেলথ স্টেবল থাকছে ইনভেস্টমেন্ট পার্ট কেনাকাটির পার্টগুলো খুব একটা ভালো নয় ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে কি ইনভেস্ট কেনাকাটি দেখে শুনে করবেন মনের ওপর একটা প্রেসার থাকছে মানসিক একটা চাপ থাকছে কন্ট্যাক্টসগুলো কাজে লাগবে না বাধা বিপত্তির যোগ তৈরি করছে আপনি যত বেরোতে চাইবেন তত জড়িয়ে যাবেন এই ব্যাপারটা কালকের দিনে হতে পারে ভাবছেন দুটোর মধ্যে বাড়ি চলে যাব চারটে বেজে যাচ্ছে তাও কাজ চলছে হচ্ছে না তো প্রেশারটা প্রচুর কাজ উঠতে দেরি হবে লেট হবে এবং লোকে ওপর মহল আপনাকে কোনো না কোনোভাবে খাটিয়ে নেওয়া খাটানো প্রেশারের মধ্যে রাখা চাপের মধ্যে রাখা এই যোগ বা এর ইন্ডিকেশান কালকের দিনে রয়েছে তো আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা দয়া করে এই দিক বা এই জায়গাটা খেয়াল রাখবেন মেসের জাতক বা জাতিকা হলে মেস বিজনেস পার্ট স্টেবেল খুব ভালো হচ্ছে না স্টেবেল বলছি অ্যাভারেজ চলছে মোটামুটিভাবে চলছে বা চালিয়ে নিচ্ছি এই জায়গাটা কিন্তু দেখতে হবে আইন ভালো রেজাল্ট দিতে পারে বিদ্যায় মোটামুটি খুব ভালো হচ্ছে না সন্তান সুখ বাড়বে পারিবারিক শান্তি বা স্বস্তি থাকছে সকলের সাথে মোটামুটি ম্যাচিং হয়ে যাবে আপনি হাউস ওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবেল তো মেস অ্যাকচুয়ালি প্রেশারে রয়েছেন এবং কিছু ক্ষেত্রে কিছু মানুষের ব্যবহার আপনাকে ধাক্কা দেবে কিছু মানুষের থ্রোয়িং কথাবার্তা বলা আপনাকে ধাক্কা দেবে এটা খেয়াল রাখবেন অশ্বিনী মেস রাশি অ্যাগ্রেসিভ হবেন না ধীরে সুস্থে কাজ করুন ভরণী নক্ষত্র প্রচুর লোক আপনার ওপর নজর রাখছে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা কোনো কিছুকে লাইটলি নেবেন না হালকা চালে কোনো কিছুকে নেবেন না চাপ বেড়ে যাবে নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ কালকের দিনে লাল ব্যবহার করছেন বৃষ কালকের দিনে পাঁচ ব্যবহার করছেন নটা পঁয়ত্রিশ থেকে বারোটা প্রায় চল্লিশ বেস্ট টাইম একটা ওই পনেরো ষোলো এখান থেকে তিনটে দেখে নিন বৃষ শরীর ভালোর দিকে যাবে পরিবারের শরীর ভালোর দিকে যাচ্ছে বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন ফাইনান্সিয়াল স্টেবিলিটি ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে ট্রাভেল কিন্তু বেগ দেবে কোনো ট্যুর কোনো ট্রাভেল রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগে দেবে বন্ধুরা কালকে কথা বলার দিন কথা এগোনোর দিন কন্ট্যাক্টস বিল করার দিন অনেককে আমরা মানে কথা বলি অ্যাডজাস্ট মানে কথাবার্তা এগোনোর এই যে ব্যাপারগুলো কালকে দিনে পজিটিভ থাকছে বা বেটার যাচ্ছে আপনি বিশ্বর মানুষ হলে স্টেবিলিটি কাজকর্মের ক্ষেত্রে এবং কাজের গ্রোথ ভালো উপরমহল নিচেতলা কালিগ সিনিয়র এক মানে এদের সাথে সুসম্পর্ক রেখে চালিয়ে নিতে পারছি তো মোট কথা পজিটিভ জায়গা আপনি যে যে যদি কোনো চাপ নেন যে যে যদি কোনো প্রেসার নেন দ্যাটস অ্যানাদার ইস্যু বাট ওভারঅল কালকে অসুবিধা নেই ইনক্লুডিং বিজনেস কালকের দিনে ভালো চলছে তো আমি বৃষ আমি যখন কোনো বিজনেস করছি দাম্পত্য চাকরি ক্ষেত্রে রয়েছি বোধ সাইডে পজিটিভিটি এবং পজিটিভ ভাইবস কিন্তু এক্সপেক্টেড কালকের দিনে বৃষ রাশি সন্তান সুখ একটু ঘেঁটে রয়েছে দাম্পত্য জীবন ঠিকঠাক খুব ভালো নয় হাউসওয়াইফরা একটু চাপে রয়েছেন ওপর মানে শ্বশুরবাড়ি ইনলস এদের সঙ্গে সম্পর্কগুলো না একটু দেখে এবং এটা আপনি একজন পুরুষ বা নারী যেই হন পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি চলছে বিদ্যা এবং লিগাল খুব ভালো খুবই ভালো এই জায়গাগুলো সন্তান নিয়ে ভোগান্তি প্রেমে সাফল্য বন্ধুত্বে সাফল্য তাহলে যারা প্রেম করছেন প্রেমিক বা প্রেমিকা এনারা আশাবাদী আমি পজিটিভ রেজাল্ট পাবেন বা পেয়ে যেতে পারবেন তো বৃষকৃত্তিকা নক্ষত্র গুরু গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং সাপোর্ট রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক বেশি কাজে এগোতে হবে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে হবে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বিচক্ষণতা দেখান কার্যসিদ্ধি নেক্সট হচ্ছে মিথুন মিথুনের জাতক বা জাতিকারা কালকে ইলোসেড ব্যবহার করছেন মিথুন কালকের দিনে কালকের দিনে মিথুন রাশির জাতক বা জাতিকা হলে এক সংখ্যার ব্যবহার করছেন নটা চল্লিশ থেকে বারোটা দশ বেস্ট টাইম একটা থেকে একটা থেকে তিনটে দশ দেখে ব্যবহার করছেন মিথুনের শরীর মিথুনের পরিবারের শরীর ভালো আমি আমার ফ্যামিলি বাচ্চা মোটামুটি শারীরিকভাবে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাচ্ছি বা পেতে পারবো আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে টাকার চাপটা বাড়বে ট্রাভেল ভালো হচ্ছে বাজে খরচা বাড়বে দু টাকার জায়গায় চার টাকা চার টাকার জায়গায় আট টাকা আট টাকার জায়গায় দশ টাকা এইভাবে খরচাগুলো বেড়ে যেতে পারে এবং শত্রুতা পাবেন ভালো রকমভাবে তো শত্রুতা পেছনে লাগা কোনো না কোনোভাবে অফিসে আপনার ক্ষতি করার চেষ্টা হতে পারে কিছু লোক আপনার ঘাড়ে চাপিয়ে দিতে পারে আপনার ওপর চাপিয়ে দিতে পারে এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন দেখে শুনে কাজ করুন পুজোর ছুটি চলছে বা ছুটির জায়গায় ঢুকছি তো একটু সামলে বা একটু সতর্কভাবে চলার বা চালানোর দরকার আছে দেখে শুনে চালানোর ম্যাসিভ ডিসিশান বড় কথাবার্তা বড় ডিসিশানস এগুলো কিন্তু দেখে নিন আপনি মিথুন মিথুনের বিজনেস পার্ট ভালো কাস্টমার সাপোর্ট কাস্টমার স্যাটিসফ্যাকশান এই জায়গাগুলো কিন্তু বাড়তে পারে মিথুন দাম্পত্য ভালো পরিবারের সাথে সম্পর্ক ভালো বাবা মা ভাই বোন ঠিকঠাক সকলকে নিয়ে চলুন মন হয়তো পুরোটা পাবেন না বাট চালিয়ে নিতে পারবেন আপনি ওয়াইফ হলেও প্রেম ভালো নয় প্রেমিক প্রেমিকারা চাপে আছেন অসুবিধায় রয়েছেন গণ্ডগোল রয়েছে সন্তান ঠিক আছে বিদ্যা খুব একটা ভালো নেই লিগাল প্রবলেমগুলো ঠিকঠাক পরিবারের মধ্যে কোনো অসুবিধা থাকলে কথা বলে মেটানো যায় চাকরি ক্ষেত্র দেখে আর একটু হাউসওয়াইফ হলে কান খোলা রাখবেন বাস এইটুকু খুব চাপ নেওয়ার কালকে দরকার নেই এটা বুঝুন মৃগশিরা নক্ষত্র শত্রু বৃদ্ধি আদ্রা নক্ষত্র লোকের বোঝাটা আমার ঘরে চাপতে পারে পুনর্বসু নক্ষত্র ছোট ছোটো দুশ্চিন্তাগুলো বড় আকার ধারণ করবে ফালতু টেনশান বা অহেতু ফ্রেস আছে কর্কট রাশি আপনি কর্কটের মানুষ হলে কালকে সাকসেস পাবেন রেড ব্যবহার করছেন নয় ব্যবহার করছেন কালকের দিনে অবশ্যই মাকে ডাকবেন নটা প্রায় পঁচিশ এখান থেকে ধরুন বারোটা ওই কুড়ি বাইশ পঁচিশ তিরিশ পর্যন্ত প্রায় চলতে পারে খেয়াল রাখার একটা বাইশ থেকে তিনটে চার খেয়াল রাখার সময় বন্ধুরা কর্কট পার্টনারের শরীর নিয়ে ভুগতে পারেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বাবা মা বাচ্চা আপনি ঠিক আছেন পার্টনার শরীর নিয়ে ভুগতে পারেন টাকার চাপ কিছুটা কমবে পাওনা টাকা উদ্ধার হতে পারে আর এটাও হতে পারে যে কোনো ক্যাশ ফ্লো ভালো হতে পারে ছোটো ছোটো কেনাকাটিগুলো ভালো হতে পারে ট্রাভেল একটু বেগ দিচ্ছে কিন্তু কর্কটের যেটা প্লাস পয়েন্ট কালকে সাকসেস পাবেন কালকে কর্কট রাশি কর্মক্ষেত্রে কাজের ব্যাপারে কাজের গ্রোথের ব্যাপারে আমি আমি এক্সপেক্ট করব সফলতা পাবেন যার যেটা দায়িত্ব তিনি সুন্দরভাবে পালন করছেন দেখুন প্রশ্ন এটা প্রত্যেকটা মানুষের লাইন আলাদা কেউ ব্যাংকে আছেন ধরুন একজন পুলিশে আছেন একজন হেলথে আছেন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা স্ট্রিমে কাজ করেন একজন হয়তো টিচার তো কাজের ধরন প্যাটার্ন বা প্রেসার আলাদা কিন্তু কাজ কমপ্লিট হবে এটা ঘটনা তো হবে কথা এগোনো যাবে এবং একটু ডাঁট দেখাবেন বেটার রেজাল্ট পাবেন আপনি কর কর কর্কট বিজনেস পাটকালকের দিনে স্টেবেল থাকছে তো এটা পজিটিভ দিন কাজে লাগান বেকার ডিপ্রেশনে গিয়ে লাভ নেই দাম্পত্য জীবনে অসুখী হওয়া ইদার হেলথ অর রিলেশনশিপ ক্রাইসিস চলবে প্রেমে ভালো পরিবারের প্রতি কর্তব্য ভালো তবে পরিবারের কিছু মানুষজন না সুযোগ সুবিধা নিয়ে যাবে আত্মীয় স্বজন এটা একটু লক্ষ্য রাখবেন সন্তান সুখ ভালো বিদ্যা ঠিকঠাক নেই লিগাল ভালো তো একটু পারিবারিক ব্যাপারগুলোকে চোখটা খোলা রাখবেন বিশেষত খুব ক্লোজ বাড়ির মধ্যেকার বলছি না আত্মীয় স্বজন দূর সম্পর্কে এই যে ব্যাপারগুলো এটা একটু দেখে ওয়াইফ হলে ম্যানেজেবল সবটা তো সুন্দরভাবে ম্যানেজ করতে পারছেন পুনর্বসু একটু স্ট্রাগেল হবে পুষ্যা লেট সাকসেস অশ্লেষা নক্ষত্র বড্ড বেশি তাড়াহুড়ো করার দাম দিতে হতে পারে এটা ঘটনা তো এটা একটু দেখবেন বা এটা একটু লক্ষ্য রেখে চলবেন নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কালকে আপনি ব্যবহার করছেন একদম লাইট কালারগুলো সিংহ রাশি আট ব্যবহার করছেন মাকে ডাকছেন নটা চল্লিশ থেকে বারোটা এটাই সময় একটা দশ থেকে তিনটে পঁচিশ দেখে ব্যবহার করবেন অ্যাকচুয়ালি সিংহর দিন কিন্তু খুব একটা ভালো নয় সিংহ কালকের দিনে হেলথগুলো ভালো ভালো রকম অর্থকষ্ট কষ্ট বা অর্থনৈতিক চাপ তৈরি হবে ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে এবং দেখবেন কালকের দিন আমি এটাই বলতে চাইছি দেখবেন মুডটা অফ হলো ওই বলে না মুডটা খিচড়ে গেছে সকলের সাথে যেন একটা ঝগড়া একটা অশান্তি একটু তিক্ততা আপনার মাথা গরম এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে চলতে পারে তো সিংহ রাশি খুব স্টেবেল রেজাল্ট আছে শক্ত আছে অফিসে গন্ডগোল অশান্তি বাজেজ ফালতু চাপ অহেদ মানে যেগুলো আমার দায়িত্ব নয় সেই কাজগুলো করানো তো সব মিলিয়ে আমি একটু ঘেঁটে থাকছি বিজনেসটা যদিও ভালো চাকরির ক্ষেত্রে ডিসস্যাটিসফায়েড থাকা আপনি হাউসওয়াইফ হলেও এ মাত্রাতিরিক্ত পরিশ্রম এবং সেটা সার্ভিসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল তো বন্ধুরা এই প্রেসার বা এই চাপটা কালকের দিনে কাজের ক্ষেত্রে বা কর্মসম্পাদনের ক্ষেত্রে আপনি সিংহের মানুষ হলে আপনার উপর থাকছে তো খুব ভালো রেজাল্ট আসা শক্ত এবং বেশি ভালো করতে গেলে কিন্তু আরও বেশি চাপটা চাপে আমি পড়তে পারি তো আমি যখন সিংহ আমাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে ইভেন বিজনেসও মোটামুটিভাবেই চলছে মোটামুটিভাবে আমি বলতে চলছি যে সকলের সাথেই একটু না কিরাম ঝঞ্ঝাট লেগে যাচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি সন্দেহ প্রেমটা ভালো হচ্ছে বন্ধুত্ব ভালো হবে না আইন আদালত কোর্ট নিয়ে প্রবলেম নেই চাপ নেই দাম্পত্য জীবনটা খুব ভালো নয় সন্তান যদিও ঠিক আছে পড়াশোনা ভালো হচ্ছে না লিগাল নিয়ে প্রবলেম নেই তো সব মিলিয়ে একটু মুখ বুঝে থাকুন কালকের দিনের জন্য একটু মুখ বুঝে কম কথা বলে দেখে শুনে পার করে নেওয়াটা কালকের দিনে বেটার রিস্ক নেওয়া বড় দায়িত্ব নেওয়া বিশাল অ্যাচিভমেন্ট হয়ে যাবে আমি কিন্তু এগুলো বলতে পারছি না সো একটু লক্ষ্য রাখবেন তো সিংহ মঘা নক্ষত্র কথা বলবেন মেপে বুঝে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি সময় নষ্ট হচ্ছে আজে বাজেভাবে ফালতুভাবে অনেকটা সময় খেয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে নেক্সট রাশি কন্যা রাশি কন্যা রাশির দিন কিন্তু এক্সিলেন্ট লাল তিন মা নটা দশ থেকে বারোটা চল্লিশ শুভ সময় একটা তেরো থেকে দুটো পঞ্চান্ন দেখে ব্যবহার করবেন একটু হ্যাঁ একটা পনেরো তেরো মানে একটা দশ ধরুন দুটো পঞ্চান্ন মানে তিনটে ধরুন এই টাইমটা দেখে ব্যবহার করছেন কন্যা প্রথমত শরীর ভালো কন্যার সবচেয়ে বড়ো ব্যাপার নতুন কিছু ট্রাই করা কিছু সাকসেস হোল্ড করা নতুন কিছু শেখা এবং অ্যাচিভমেন্ট বলতে পারি শত্রু দমন এবং মায়ের আশীর্বাদে অনেকটা পজিটিভিটির জায়গা রয়েছে যে কাজগুলো হ্যাং হয়েছিল আটকে ছিল সেই ব্যাপারগুলো কিন্তু সেই রাস্তাগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে অনেকটা স্মুথনেস বাড়ছে দেখুন আমি আমার পরিবার আমার বাবা মা ভাই বোন এদের শরীর ভালো ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবেল খুচরো ব্যয় লেগে থাকছে বড় অসুবিধা নেই ট্রাভেল একটু প্রবলেমের কিন্তু চাকরি ক্ষেত্রে এবং আপনি হাউস ওয়াইফ হলে আপনি ভালো রকমভাবে পজিটিভিটি পাচ্ছেন ভালো রকমভাবে এবং সকলের সঙ্গে একটা সুন্দর তাল মিলিয়ে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা বোধ সাইডে কিন্তু বন্ধুরা চাকরির থেকে মানে সরি বিজনেসটা আপনাদেরকে একটু স্ট্রাগেল দেবে বিজনেস বিজনেস গ্রোথ বিজনেস গ্রো খুব একটা ভালো হচ্ছে না তো বন্ধুরা এটা চাপেন বা বলতে পারি এটা প্রবলেমের আপনি যখন সিংহের মানুষ সিংহ সরি কন্যার মানুষ কন্যা দাম্পত্য জীবন ঠিকঠাক প্রেম ঠিকঠাক পরিবারের প্রতি কর্তব্য ভালো হচ্ছে তো মনের মধ্যে একটা পরিতৃপ্তি বা তৃপ্তির জায়গাটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে আইন পজিটিভ রেজাল্ট দেবে বিদ্যাটা ভালো নয় কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করার টেন্ডেন্সি আপনাকে ডোবাতে পারে এটা একটু দেখবেন ভাই বোন জ্ঞাতি ঠিক আছে এক দুজনের সাথে একটু অসুবিধা হলেও হতে পারে বাট মেজর কোনো অসুবিধা নেই বন্ধুত্ব বাড়ানো যায় কথায় এগোনো যায় কোনো ডিসকাশন করা যায় এনার্জি নিয়ে এনার্জি নিয়ে কাজ করুন উত্তর ফাল্গুনি নক্ষত্র কনফিউশন দূর করুন হস্তা নক্ষত্র কোথায় প্রফিট আছে বুঝবেন চিত্রা কন্ট্রোল করুন এটা এটা ঘটনা কোথায় প্রফিট আছে বুঝবেন মানে বুঝতেই পাচ্ছেন। যেখানে আমার প্রফিট হবে যে জায়গা থেকে আমি লাভবান হব সেই জায়গা তুলা রাশি কিন্তু স্ট্রাগেল করবেন কালকের দিনে ভীষণ মাত্রায় একটা একটা স্ট্রাগেলের জায়গা রয়েছে এক তো হেলথ খুব একটা ভালো নয় তুলা রাশি দুই হচ্ছে ফাইন্যান্স খুব একটা ভালো নয় লক্ষ্য রাখবেন তুলা নটা চল্লিশ থেকে বারোটা শুভ সময় একটার পরে সামলে যান কালকের দিনের জন্য লাইট কালারগুলোতে থাকুন মাকে ডাকুন ছয়ে থাকুন মহাদেবকেও ডাকতে পারেন অসুবিধা নেই পরিবারের হেলথ ভালো আমার হেলথে ভালো নয় ভুল ইনভেস্টমেন্ট বাজে খরচা পয়সা হাতে না থাকা এই জায়গা ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে পজিটিভ থাকছে পজিটিভ হচ্ছে আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক জাতিকা হচ্ছি তুলা নর্মাল থাকছে কর্মক্ষেত্রে চালিয়ে নেওয়ার দরকার আছে ও হচ্ছে চলছে বা চলে যাচ্ছে চালিয়ে নিচ্ছি দেখে শুনে পার করে নিচ্ছি আমি বলবো এটা বেটার আগামীকালকে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা এই জায়গাটা একটু দেখবেন বা এই সেক্টরটা বা এই সেগমেন্টটাকে একটু দেখে চলুন আপনি তুলার মানুষ হলে খুব ভালো রিচ হবে না খুব ভালো অ্যাচিভমেন্ট হবে না বা এটা ঘটনা আমি বিশাল কিছু করে আসতে পারছি এটা কিন্তু বলা যাচ্ছে না তুলার বিজনেস পার্ট ভালো চলছে কম বেশি ভালো চলছে কাস্টমার আসা কাস্টমারদের সঙ্গে একটা সম্পর্ক বা স্থিরতা এই ব্যাপারগুলো পেতে পারি লিগাল ভালো দাম্পত্য জীবন অ্যাভারেজ প্রেম ভালো হচ্ছে না হচ্ছে না ওই চালিয়ে নিতে হচ্ছে চেঁচামেচি করবেন রাগ জেদ করবেন মাথা গরম করবেন অশান্তি ঝঞ্ঝার ঝামেলা বেড়ে যাবে বেড়ে যেতে পারে সন্তান ঠিক আছে পরিবারের সাথে মোটামুটি চলছে কিন্তু খরচা কয়েক গুণ বাড়বে তো কোনো জায়গা থেকে আমি যদি কিছু এক্সপেকটেশান রাখি ওটা করে দেবে ও করে দেবে ও দেখে দেবে ওই বন্ধু কিছু করে দেবে সবাই না আপনাকে আশা দিয়ে আশা ভঙ্গ করবে কালকে দিনটা আপনার এরকম সো একটু দেখে এবং বড় কোনো প্রেজেন্টেশান বড় কোনো মিটিং যে কোনো ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রেও আপনি না অনেক বেশি প্রিপেয়ার থাকবেন যেন ভুলভ্রান্তি না হয় ওয়ান পার্সেন্টও না হয় তো এটা লক্ষ্য রাখবেন চিত্রা রাশি হলে আপনি আরও বেশি অ্যালার্ট থাকুন সব কিছুতে মানে অনেক বেশি লক্ষ্য রাখা চোখটা খোলা রাখা সাথেই কিছু লোক আপনাকে টুপি দিয়ে বেরিয়ে যাবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী দাম পেতে সমস্যা রয়েছে তো আমি দুশো খাটছি একশো পাচ্ছি এই ব্যাপারটা তো তুলার পর আসে বৃশ্চিক বন্ধুরা বৃষ্টিক কিন্তু হার্ডওয়ার্কের দিন কালকের দিন বৃশ্চিক কালকের দিনে সবুজ প্যাডান মা কালকের দিনে দুই বৃশ্চিকের জন্য বেটার হচ্ছে একও চলতে পারে নটা পঁয়ত্রিশ থেকে বারোটা প্রায় চল্লিশ বেস্ট একটা দশ হুম দুটো আটান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পঞ্চান্ন তিনটে ধরুন বন্ধুরা চোটাঘাত দুর্ঘটনার একটা যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে বাদবাকি জায়গা কোনো অসুবিধা নেই আমি আমার বাবা মা আমার বাচ্চা আমার পার্টনার শরীর ওয়াইজ ঠিকই আছে ছোটো ছোটো ইনভেস্টমেন্ট কিছু কেনাকাটি টুকটাক কেনাকাটি এগুলো চলতে পারে ট্রাভেল কিন্তু বলবো বারণ করবো এবার ঠাকুর দেখতে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো দেখে কারণ চোটাঘাত লাগার একটা জায়গা রয়েছে বা যোগ রয়েছে তো তো একটু দেখে শুনে কিন্তু বন্ধুরা আমি এটাকে বাদ দিচ্ছি আমি চাকরির জায়গা দেখছি ভীষণ মাত্রায় পরিশ্রমের দিন এবং আমি বলতে পারি এখানে অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়া গুছিয়ে নিয়ে যাওয়া খেতে জায়গা রেডি করে ট্রেস ফ্রি হয়ে যাওয়া এটা চাপ আছে হয়তো রাত দশটা পর্যন্ত খাটছি যাতে বড় চার দিন আমি রেস্ট নিতে পারি রিল্যাক্সেশান বা এটা তো কালকে সেই প্রেসারটা নিতে হবে কাজ হচ্ছে হচ্ছে এই জন্যই বলা করুন কথা বলবেন যখন লোককে না চুপ করিয়ে দেবেন তো হাতে সেইভাবে ক্ষমতা রেখে বা সেইভাবে জায়গাগুলো ইভেন বিজনেস বেটার থাকছে তো চাকরি চাকরি করা চাকরি চালানো চাকরি ক্ষেত্রে পজিটিভিটির জায়গা এক্সপেক্টেড আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে তো ছুটুন হাউসওয়াইফ হলো ছুটুন কালকের দিনে দৈব সাথ দিচ্ছে কালকের দিনে বৃশ্চিক কোনো কিছু সহজে হবে না ফ্রি সার্ভিস কেউ দেবে না ফ্রিতে এমনি দিয়ে দিল গিফট দিল না দেবে না এটা দেখবেন কালকের দিনে বৃষ্টিক দাম্পত্য ভোগাবে প্রেম অ্যাভারেজ পরিবারের সাথে সম্পর্ক কর্তব্য পালন খুব ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো বাচ্চাগুলো ভোগাচ্ছে বিদ্যা ভালো নয় লিগাল ভালো পারিবারিক অশান্তি পারিবারিক গোলযোগ ঝামেলা ঝঞ্ঝার তো কালকের দিনে ভালো দিন কাজে লাগাবেন না তো কবে লাগাবেন বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ব্রেনওয়ার্কটা জরুরি ডিপ থিঙ্কিংটা জরুরি অনুরাগা নক্ষত্র সকলের সাথে অ্যাডজাস্ট হবে না এটা বুঝে চলুন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব থেকে সাবধান আশেপাশের লোকজন অনেক বেশি সুযোগ সন্ধানই হবে এটা লক্ষ্য রাখতে হবে এটা লক্ষ্য রাখতে হবে তো বৃষ্টি হলে এই জায়গাটা দেখবেন ভালো কি বেকার অশান্তি ঝামেলা চেঁচামেচি মাথা গরম এসব করে টাইম নষ্ট করবেন না আবার যখন ধনু রাশি আসবো এরপরের রাশি ধনু রাশি ধনুকে সংযত থাকতে বলবো হ্যাঁ রান্না আপনি করবেন আর একজন খাবে আপনি খেতে পাবেন না এই ব্যাপারটা রয়েছে কালকের দিনে জন্য লাইট কালারগুলোতে থাকছেন চারে থাকছেন মাকে ডাকছেন নটা পঞ্চাশ থেকে বারোটা দশ এটাই সময় একটার থেকে প্রায় তিনটে দশ পনেরো সাবধানে চলবেন কালকের দিনে হেলথ ভালো টাকার চাপ রয়েছে আমি আমার ফ্যামিলি আমার বাবা মা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে কোনো ট্যুর কোনো ট্রাভেল করার ব্যাপার থাকলে যেতে পারেন কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বন্ধুরা ফ্রি সার্ভিস হয়ে যাবে কালকে অনেক বেশি ফালতু খাটনি বেকার খাটনি হতে পারে এবং কেন খাটছি কি খাটছি কিটা আমার কাজ আমি বুঝতে পারবো না কেটে যাচ্ছে এই ব্যাপারটা তো লোকের জন্য খাটা ফ্রি সার্ভিস এসে যাওয়া বা লোকে খাটিয়ে নেওয়া এই জায়গাটা কিন্তু ধনুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল ব্যবসাও খুব একটা ভালো নয় ধারবাকিতে কোনো কাজ করবেন না এবং যদি মনে হয় পারলে একটু স্বার্থপর বা সেলফিস ব্যাপারটা বেটার কারণ তাতে আপনার প্রফিট থাকবে এটা ঘটনা এটা এটা দিক দাম্পত্য ঠিকঠাক প্রেম অ্যাভারেজ চলছে কোনো কিছু করেই না কালকে খুব বেশি তৃপ্তি বা ভেতর থেকে একটা এনার্জি আসা বন্ধুরা এটা হওয়া কিন্তু শক্ত আইন জায়গা জমি এটা নিয়ে কোনো প্রবলেম নেই ভাই বোনদের সাথে অশান্তি থাকছে মানে একটু মন কষা চলতে পারে বন্ধুত্বের সাপোর্টটা পাবেন বন্ধু বান্ধবীদের সাপোর্টটা যদি যেখানে প্রয়োজন পাবেন তো ওভারঅল চলছে বা চালিয়ে নিচ্ছি যেখানে বেশি খরচা করবেন যেখানে খরচার গল্প রয়েছে গন্ধ রয়েছে একটু সামলে চলাটাই সেখানে বুদ্ধিমানের কাজ ধনু মূলা নক্ষত্র কিছু লোক আপনার মাথার উপর চেপে বসছে এবং হাউসওয়াইফ হলে এই চাপটা বেশি ধনু পূর্ব সারা নক্ষত্র হঠাৎ হঠাৎ মাথা গরম টেম্পারেড হয়ে যাওয়া ধৈর্য রাখতে না পারা উত্তরা ছাড়া নক্ষত্র গুরুজনদের সাথে প্রবলেম যে কোনো ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে গুরু বা গুরুজনদের সাথে প্রবলেম তো ধনুর পর কে আসে মকর আছে এক্সিলেন্ট একটা দিন খুব খুব ভালো একটা দিন কালকের দিনের জন্য টার্গেট সেট করা গুছিয়ে কাজ করা টাইমকে গুরুত্ব দেওয়া টাইম স্প্লিট করা এবং হিসাব করা হিসাব করে বলে না হিসাব কষে গোবো হিসাব কষুন যে ভাই আমি নটা থেকে দশটা এটা করছি দশটা থেকে বারোটা এটা করছি এস তো লিমিটেড কিছু লোকজন লিমিটেড কিছু জায়গা এবং সেইভাবে প্ল্যান করা কালকের দিনে যাবে লাল যাবে সার্চ যাবে মাকে ডাকবো হ্যাঁ নটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ ব্যবহার করতে পারি একটা পনেরো থেকে প্রায় দুটো পঞ্চাশ দেখে ব্যবহার করব মহাদেবকেও রাখতে পারি বন্ধুরা একটা ব্যাপার খেয়াল রাখবেন ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি মেডিক্যাল এক্সপেন্স রয়েছে কেউ না কেউ বাড়ির ইনক্লুডিং ইউ আপনাকে নিয়ে অসুস্থতা শারীরিক অসুস্থতা হেলথ খুব একটা ভালো না চলা এর যোগ বা এর জায়গা কিন্তু কালকের দিনে থাকছে সন্তান সন্তান সুখে বাধা কালকের দিনে বিজনেস স্টেবেল থাকছে কাস্টমারের ফ্লোটা ভালো থাকবে বা ভালো প্রফিটেবল মালগুলো কিছু বিক্রি হতে পারে তো একটা একটা স্যাটিসফ্যাকশানের জায়গা কালকের দিনে থাকবে কিন্তু আমি বলবো কালকের দিনে আপনি যখন মকরের মানুষ যদি ঠিক মতো স্প্লিট করে বুঝে কাজ করতে পারেন না ডিফারেন্ট হয়তো একটু ভাবতে পারেন আপনি পজিটিভ রেজাল্ট পাবেন দাম্পত্যে অশান্তি ভালো রকমভাবে রয়েছে ঠান্ডা মাথায় প্রেম পরিবার পারিবারিক সম্পর্ক ঠিকঠাক আপনি হাউস ওয়াইফ হল সবটা ম্যানেজেবল সবটা গ্রিপে থাকছে কিন্তু স্বামী স্ত্রীর জায়গা খারাপ থাকলে বাকবাকি জায়গা ঘেটে এমনিই যায় তো এই জায়গাটা লক্ষ্য রাখবেন বিদ্যা ঠিকঠাক সন্তান নিয়ে ভোগান্তি লিগাল কোর্ট কাছারি পুলিশ আইন আদালত এই সমস্ত ব্যাপার নিয়ে কালকে চাপ হবে না তো ক্রিয়েটিভিটি দেখানো যায় বাট যেখানে আমার কাজ সেই জায়গাতেই থাকবো এবং ছকবো ভাঙবো ভাঙব মানে জিনিসপত্র না টাইম ভাঙব যে ভাই এইভাবে এইটা এইটা যে কোনো ক্ষেত্রে এটা বেটার ভালো রেজাল্ট হচ্ছে কাজ হয়ে যাবে উত্তরা ছাড়া স্মার্ট ওয়ার্ক শ্রবণা কালকের দিনে গুছিয়ে কাজ করবেন এবং কি বলবো হিসাবই হবেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক না আপনাকে টেম্পেড করবে ছোটো ছোটো পেছনে একটু লাগবে এদেরকে একটু অ্যাভয়েড করে দিন আমার মনে হয় বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট নেক্সট রাশি মকরের পর কে আসে কুম্ভ আসে কুম্ভ রাশি কালকের দিনে ব্যবহার করছে সেট কালকের দিনে চার সংখ্যা কালকের দিনে রিস্ক নেওয়া যাবে ক্যালকুলেটেড বলছি এটা রিস্ক নিতেও বলতে পারি প্রচুর কাজে কবে প্রচুর কাজে কবে হ্যাঁ প্রেসার রয়েছে কাজের প্রেসার আছে ভালো রকমভাবে আছে কিন্তু সেটা পজিটিভ প্রেসার প্রফিট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হেলথগুলো ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে বিজনেস পার্টটা খুব একটা ভালো না লাখ সাত দেবে অ্যাভারেজ চলছে বিজনেস কিন্তু কর্মক্ষেত্র ভীষণ মাত্রায় স্টেবেল যে কাজে হাত দেবেন বলে না যে জায়গা ছুঁচ্ছি সোনা হয়ে যাচ্ছে সোনা না হলেও রূপো হতে পারে এটা ঘটনা তো অনেকটা কাজ এগোনো এবং পজিটিভ পজিটিভিটি পজিটিভ ফিল ফিল গুড সবচেয়ে বড় ব্যাপার আপনার গুরুত্বটা কোথায় বুঝবেন আপনাকে ছাড়া কিছু কাজ হবে না তো তার দামটা আদায় করে নিন এখান থেকে ভাবুন ঘটনা এটা কালকের দিনে ওয়াইফ হলেও কালকের দিন একদম স্টেবিলিটি একদম না বললেও বলতে পারি স্টেবিলিটি কালকের দিনে দাম্পত্য ভালো বাবা মা ভাই বোন এই জায়গাটা ভালো না এটা একটু একটু ঠান্ডা মাথায় প্রেম ঠিকঠাক সন্তান ঠিকঠাক লিগাল ব্যাপার স্যাপার পুলিশি ঝামেলা এগুলো থেকে দূরে থাকা হলে কিন্তু অসুবিধায় পড়তে পারি আমি যদি কুম্ভের মানুষ হই বা জাতক হয় বাট কুম্ভ রাশির বন্ধুরা কালকের দিন কিন্তু বহু কাজ করতে হবে অনেকটা কাজ করতে হবে কাজ হচ্ছে এবং একটা কিছু ক্ষেত্রে না কিছু ট্রেস ছিল কিছু টেনশান ছিল উদ্বেগ ছিল নার্ভাসনেস ছিল এগুলো ক্লিয়ার হয়ে যাবে ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে নিজের হাতে কন্ট্রোলটা রাখবেন ভিসা কিছু মানুষকে বাজাবেন বাজিয়ে দেখে নেবেন পূর্ব ভাদ্রপথ কালকের দিনে অহেতুক দুশ্চিন্তা নেগেটিভ থটস আপনাকে ডোবাবে মিন রাশি আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে মিন রাশি হলে হালকা সবুজ আকাশি টাইপগুলো বেটার সুযোগ সন্ধানী হওয়া উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো আচ্ছা কুম্ভর ক্ষেত্রে কুম্ভর ক্ষেত্রে টাইমটা মিস করেছি কুম্ভ ওই একটা কুড়ি থেকে মোটামুটি দুটো পঞ্চান্ন দেখে ব্যবহার করুন সাড়ে বারোটা পর্যন্ত চলতেই পারে নটা চল্লিশ ওখান থেকে মিনের ক্ষেত্রে বলছি মিন রাশি হালকা সবুজ আকাশি প্যাটার্নগুলো যাচ্ছে মিন রাশি হলে কালকের দিনে নটা পঞ্চাশ থেকে বারোটা পনেরো ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন কোন সময়টা একটা কুড়ি তিনটে পাঁচ সুযোগ সন্ধানী হওয়া উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো শর্টকাট নেওয়া করিয়ে নেওয়া ম্যানেজ করে নেওয়া কথা বলা কথায় বলে কার্যসিদ্ধি তো প্রমোশান এবং সেলস বা লোককে দিয়ে ওই ম্যানেজারি গোছের ব্যাপার খুব ভালো হচ্ছে এবং বিজনেস খুব ভালো হচ্ছে আমি খাচ্ছি আমি পরিশ্রম করছি আমি প্রচুর খাচ্ছি লাভ কম হতে পারে কাজ চাপ বেড়ে যেতে পারে কিন্তু সকলকে পাঁচজনের সাথে স্প্লিট করে ধরুন তারও হলো পঞ্চাশ টাকা আমারও পঞ্চাশ টাকা হলো এই যে ব্যাপারটা আমি একশো টাকা নেওয়ার দরকার নেই বেটার হোক আরেকজনের তো হচ্ছে এই জায়গাটা সব মিলিয়ে ম্যানেজেবেল তো একটু গ্রুপে কিছু জনকে নিয়ে নিজে পথ দেখিয়ে চলবে একলা খেটে প্রচুর দায়িত্ব এবং নিজে প্রচুর এই এই ব্যাপারটা কিন্তু ঘেঁটে রয়েছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাচ্ছে হেলথগুলো ভালো বিজনেস ইম্প্রুভ করবে দাম্পত্য ভালো প্রেমে বাধা বন্ধুত্ব ভালো প্রেমিক প্রেমিকারা চাপে থাকবে নিগো অশান্তি ঝামেলা পরিবারের সাথে মোটামুটি চালিয়ে নিন আপনি হাউস ওয়াইফ হলেও হাসিমুকে থাকুন চলবে আইন নিয়ে প্রবলেম নেই বিদ্যা কিন্তু ভোগাচ্ছে বিদ্যার জায়গাটা খুব একটা ভালো না তুমি একটা ভালো দিন বুদ্ধিমত্তার প্রয়োগ মিষ্টি কথা কাজ হয়ে যাবে এবং সবটা আমার গ্রিপের মধ্যে রাখবে প্রচ্ছন্নভাবে পূর্ব ভাদ্রপদ কিছু মানুষ তাদের নিয়ে চলুন উত্তর ভাদ্রপথ কালকের দিনে হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাপোর্ট নিন রেবতী নক্ষত্র কথা বলা গুছিয়ে কথা বলার ওপর জোর দিই আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন বন্ধুরা এটাই কালকের রাশিফল কালকের দিনে চলার ইনফরমেশান বা তথ্য আশা করছি ভিডিওটা কাজে লাগবে আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন কথা বলবো একটু সময় দিন পুজোর সময় তো দু তিন দিন একটু লেট হতে পারে কথা বলবো আপনাদের সেনাম বলে আমি ফোন করে দিই অসুবিধা নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক শুভেচ্ছা পুজোর অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অভিনন্দন আপনি আপনার পরিবার আপনার কাছের মানুষগুলো আমিও আপনার কাছের মানুষ ভালো থাকুন সকলে ভালো থাকুন নমস্কার